ত্রুটিপূর্ণ নকশার কারণে আটকে আছে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড প্রকল্পের কাজ ফলে এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা স্থানীয় লোকদের তবে মেয়র বলছেন নকশার ত্রুটি সারিয়ে শীঘ্রই কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে রবিউল জিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট জোয়ার ও বৃষ্টিজনিত জলাবদ্ধতায় প্রতিবর্ষাই হাঁটু থেকে কোমর পানিতে ডুবে থাকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড বর্ষা শেষে সাময়িক সংস্কার হলেও সড়কটি এখনও ছোট বড় অনেক গর্তে ভরা জরুরি ভিত্তিতে এটি সংস্কারের জন্য প্রকল্প পাশ হয় সেই অনুযায়ী ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু নকশার ত্রুটির কারণে সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না এতে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয় শুনে খুব আসান্বিত হয়েছিলাম যে এই রাস্তার টেন্ডার হয়েছে রাস্তার টাকা বরাদ্দ হয়েছে সব কিছু হয়েছে রাস্তার কাজ হবে কিন্তু এখন আবার বিগত এক মাস থেকে শুনতেছি কাজ বন্ধ হয়ে গেছে তাহলে এগুলোর জন্য দায়ী কারা পানির জন্য আমরা চলাচল করতে পারি না গাড়ি যানজট বেজে যাই চলাচল করতে পারে না এই সমস্যা আমাদের কিছু জায়গায় ঠিক করতেছে কিছু জায়গায় কাজ করতেছে এই ভাঙতেছে ওই ভাঙতেছে এইটা কবে ঠিক হবে সেটা আমরা নিজে এখনও জানি না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানায় সড়কের বেপারিপাড়া থেকে শান্তিবাগ পর্যন্ত প্রায় তিন হাজার ফুট অংশে বেশি পানি জমে থাকে মূল নকশায় সড়কের এই অংশ মাত্র এক ফুট উঁচু করার কথা বলা আছে অথচ বর্ষায় সড়কটি দুই থেকে আড়াই ফুট পানির নিচে ডুবে থাকে যারা এই লাইনে কাজ করতে অভ্যস্ত বা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়াটা ভালো হবে এক্ষেত্রে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যেতে কাজগুলি করে থাকে সিটি কর্পোরেশন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারা তাদের সঙ্গে পরামর্শ করা যেতে পারে যেহেতু এটা ডিজাইন স্টেজে সেই জন্য এখনোই সেটা করার উপযুক্ত সময় মেয়র জানান আগ্রাবাদ এক্সেস রোড প্রকল্পের নকশা তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূল নকশার ত্রুটি দূর করার জন্য এটি এরই মধ্যে সেখানে পাঠানো হয়েছে আমাদের সিও প্রধান নির্বাহী কর্মকর্তা এটা যোগাযোগ করেছেন ওটা ওনার সাথে বলেছেন যত সার্ভের কথা বলা হয়েছে রাস্তার যে ব্যাপক ক্ষতি হয়েছে সেইগুলো যাতে বর্ষার শেষের পরে আমরা ব্যাপকভাবে শুরু করব বলেছিলাম এবং কিন্তু আমরা কাজে হাত দিয়েছি জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জায়গার অর্থায়নে এল সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ আগ্রাবাদ এক্সেস রোড প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার ব্যয় ধরা হয়েছে একান্ন কোটি টাকা তাজুল ইসলাম বাদশাঙ্গা সংবাদ চট্টগ্রাম